ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির তিন প্রার্থীর পক্ষে মাঠে নেমে আলোচনায় বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। ফাটাকেষ্ট খ্যাত এই অভিনেতা বলছেন, এবার তার প্রচারণার ধরন কাবুলিওয়ালা সিনেমা ধাঁচের। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রচারণা চালিয়ে ব্যাপক সাড়াও ফেলেছেন। লোকসভা নির্বাচনের প্রথম পর্বে পশ্চিমবঙ্গের এই তিন আসনে ভোট হবে। 19 এপ্রিল শুরু হয়ে মোট 7টি ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট দেওয়ার আগে একবার ভাবুন, তারপর গিয়ে ভোট দিন, কে কাকে ভোট দিলে পরে পশ্চিমবঙ্গে ভালো হতে পারে। পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যের টানা প্রচার প্রচারণায় বলিউড তারকা মিঠুন চক্রবর্তী, মাঠে আলোচনায় তার সিনেমার বিভিন্ন সংলাপ। রোববার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিজেপির হয়ে প্রচারে নামেন। প্রচারে হুটখোলা গাড়িতে করে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের পক্ষে প্রচার চালান এই অভিনেতা। 8000 টাকা পাচ্ছেন তো, নিন, ওটা তো আপনাদেরই টাকা, ওটা আপনাদের টাকা, ওটাকে ঘুরিয়ে আপনাদের দিচ্ছে, একদম নিয়ে নিন, তাড়াতাড়ি নিয়ে নিন, তাহলে এরা নাকটা এরম না করে এরম করে দেখাচ্ছে। 1 2 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পরে আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ চিগ্গার সমর্থনে প্রচারে নামেন মিঠুন চক্রবর্তী। সর্বশেষ কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের জনসংযোগে অংশ নেন। মিঠুন চক্রবর্তী মমতার আমন্ত্রণে রাজ্যসভার সংসদ সদস্যও হয়েছিলেন। তিনি তৃণমূলের সংসদ সদস্য হয়ে দায়িত্ব পালন করেছিলেন 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত। তাকে ওই সময় সারদা গোষ্ঠীর ব্র্যান্ড অ্যাম্বাসিডর করা হয়। পরে সারদার আর্থিক কেলেঙ্কারির বিষয়টি জানাজানি হলে নাম জড়ায় মিঠুনেরও। মিঠুন চক্রবর্তী রাজ্যের সর্বশেষ বিধানসভা নির্বাচনের আগে 2021 সালের 7ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখন মিঠুন বিজেপির রাজ্য কোর কমিটির অন্যতম সদস্য। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের এই দেশে নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 96 কোটি। তারাই বেছে নেবেন 543টি লোকসভা আসন থেকে কারা পার্লামেন্টে যাবেন। সাব্বির রোজ, DBC News, ঢাকা।